ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। যে উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক 0, ±1, উপাক্ষের দৈর্ঘ্য 2 একক, তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি প্রথমেই যেটা দেখছি যে উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক 0, ±1 আর উপাক্ষের দৈর্ঘ্য 2 একক। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, পরাক্ষের দৈর্ঘ্য কি কি জানি? পরাক্ষের দৈর্ঘ্য জানি 2a একক, পরাক্ষের দৈর্ঘ্য 2a একক। এবং উপাক্ষের দৈর্ঘ্য কত? উপাক্ষের দৈর্ঘ্য দেখো 2b একক, উপাক্ষের দৈর্ঘ্য 2b একক। এটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 একক। তাহলে এখান থেকে আমি কি পাই? b এর ভ্যালু 1, তার মানে b স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাই? 1। এবার আমরা কি জানি উপবৃত্তের নাভি স্থানাঙ্ক কি হয়? উপবৃত্তের নাভির স্থানাঙ্ক হয় 0, ±ae। তাহলে 0, ±ae ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ±1। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? a ইজ ইকুয়াল টু 1 অর এ স্কোয়ার ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার যেমন আছে, ই স্কোয়ার এর ভ্যালু 1 - b² / a² উৎকেন্দ্রতা। তাহলে এখান থেকে এ স্কোয়ার ইন্টু এলসিএম নাও এ স্কোয়ার, তাহলে উপরে উঠলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ভ্যালু কত? 1। তাহলে এখানে বসিয়ে দিলাম 1 ইজ ইকুয়াল টু 1। এ স্কোয়ার ক্যান্সেল, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পেয়ে গেল? -1 ওদিকে গেল, +2 হয়ে গেল। তাহলে এ স্কোয়ার এর ভ্যালু হয়ে গেল 2। তাহলে এখানে উপবৃত্তটি স্থানাঙ্ক কেমন হবে? উপবৃত্তটি সমীকরণ হবে x² / b² + y² / a² = 1, অর x² / 1 + y² / 2 ইজ ইকুয়াল টু 1, যেখানে a² > b² তাহলে এখান থেকে আমি সমীকরণ কি পাবো? 2x² + y² = 1 ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। এটি হয়ে গেল তোমার নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।